আর বাজেট সামনে কোরবানি না, তার মধ্যে সে অনেক ছোট ছোট গরুর ফার্ম আছে না, 10টা 20টা 30টা করে পালে, এগুলো নানা ধরনের জিনিস খেয়ে মোটা থাকা করে নাকি, তারপরে কোরবানির হাটে নেই। এবার বাজার তো হলো সৌর বদমাইশ লুটেরা ঘুষখোর দুর্নীতিবাজ মুদ্রা পাচারাধিকারীদের মোটা তাজা করার বাজার, এই বাজারটা পুরো তাদেরকে মোটা তাজা করার বাজার। 4 লক্ষ কোটি টাকা রাজস্ব, এই রাজস্ব মানে হলো এই যে ওনাকে পোশাক আশাক অস্ত্র বেতন ভাতা, এটা কেন কে দিবে? আপনি আমি জনগণ দিবে, আমাদের টাকায় খায় পরে পোশাক পরে আবার আমাদের উপরে লাঠি মারে, সীমাহীন বেয়াদবি, এটা সীমাহীন বেয়াদবি আর কিছু না। কারো গায়ে হাত দেওয়ার কারো ক্ষমতা নাই, অভিযোগ গ্রেপ্তার করতে পারে, তদন্ত হবে, বিচারে বিচার হবে, আর বিচারের আগেই বিচার করে ভালো তারা হাত পা ভাঙিয়া নোলা করে ভালো দেয়, তাই না? এই যে পুলিশ হসপিটালটা কে বাঁধলো, কোনো তদন্ত কমিশন হয়েছে? আরে তো আমরা এখানেই তো তিয়ার গাছ খাইতে রেখে শেষ, ওইখানে গেলাম কখন? আর ওখানে একটা গাড়ি ভাঙা হইলো না, খোলা ভাঙা ভাঙা পাবলিক ভাঙা তাকে গাড়ি ভাঙত নাকি? এই হসপিটালটা কে বাঁধলো, কে বাঁধলো? সরাসরি মধ্যে জবাব দিতে পারবেন? আর প্রধান বিচারপতি তিন বাড়িতে ফটকদের কারা তিনজন বসা ছিল ওইখানে, আর সেই প্রধান বিচারপতির বাড়িতে আমরা ভাঙচুর করছি জন্য আপনি মামলা দিচ্ছেন। এইখান থেকে প্রধান বিচারপতি যেতে বাড়িতে কতক্ষণ লাগে, ওইখান থেকে আয়েশা ওইখানে যেতে কতক্ষণ লাগে, ওইটাও ভাঙলাম ওইটাও ভাঙলাম, আরো কত কাজ করলাম, কি আমরা কি স্বয়ংক্রিয় নাকি অটো যে আমরা হাত উঠালে সব ধ্বংসের জায়গা? আরে গাজা খান খান আসলটা খান, নকল গাজা খায়েন না। এইসব মামলা হইল সব গাজাখোরদের আড্ডাখানায়, কারণ ওদের পরে হলো ওদের চাকরিটা হাসিনার খ্যাত বোধ করে চাকরিটা, হাসিনা কি নিজের পয়সা দিয়ে বেতন দেয় নাকি? তারও একটা পিয়নের বেতন দেয় নাকি শেখ হাসিনার টাকা? তাহলে কেন জনগণের উপর খবরদারি কি কারণে? আনার হত্যা হলো কি পারদর্শী পুলিশ, এপার ও পার, এখন তরি আনার যে খুন হয়েছে এটি তো কনফার্ম না, যারা করছে লাশটা করি টুকরা টুকরা করলে টুকরা করে করি, যে আনার যে খুন হয়েছে এটা তো বিশ্বাস করাবেন কি নেই? ওটাই মুখের কথা তো হবে না, আপনি তো আলামত লাগবো, সেই আলামত এখনো তারা আবিষ্কার করতে পারে। এই যে জাগরে ধরলেন তারা আনারে কেন খুন করলো জানেন না? ওই কথাগুলি বলেন নাই, ওই কথাগুলি পত্রিকায় প্রকাশ করেন না কেন? কি কারণে এক দেশ থেকে আরেক দেশকে খুন করলো, তার অন্ধকার জগৎটা চাপা দেন কেন? খুনের বিচার করতে হবে, এটা ঠিক আছে, খুনকে আমরা কোনো মতেই আমলে নিতে পারি না, প্রত্যেকটা খুনের বিচার হওয়া উচিত, কিন্তু সে যে খুন হইলো, যাদের হাতে খুন হইলো, কি কারণে খুন হইলো, তার অন্ধকার জগৎ, তার হুন্ডি ব্যবসা, তার সোনা ছাড়া, এটা টান দিলে তো বোধহয় অনেক রাঘব বল আটকে যেতে পারে। এখন খালি আনারের প্রতিদিন প্রত্যেকে হেডলাইন, এখন জাতীয় নেতা রয়েছে সে বললেন প্রতিদিন হেডলাইন জাতীয় নেতা, এখন আর দেশের কোনো সমস্যা নাই। আর বাজেট সামনে কোরবানি না, তার মধ্যে সে অনেক ছোট ছোট গরুর ফার্ম আছে না, 10টা 20টা 30টা করে পালে, এগুলো নানা ধরনের জিনিস খেয়ে মোটা থাকা করে নাকি, তারপরে কোরবানির হাটে নেই। এবার বাজার তো হলো সৌর বদমাইশ লুটেরা ঘুষখোর দুর্নীতিবাজ মুদ্রা পাচারাধিকারীদের মোটা তাজা করার বাজার, এই বাজারটা পুরো তাদেরকে মোটা তাজা করার বাজার, এই বাজারটা জনগণের জন্য না। ছাত্ররা ইন্টারনেট ব্যবহার করে, আজকালকার ছাত্ররা সেটার উপর ট্যাক্স বাড়াইছে, টেলিফোনের উপর ট্যাক্স বাড়াইছে, অর্থাৎ সাধারণ মানুষ যা ব্যবহার করবো সবগুলোর উপর ট্যাক্স বাড়াইছে, মানুষ সহায় করবো কোথেকে? আপনি রাজস্ব আদায়ের
একটা টার্গেট করছেন, কিন্তু গত বছরের তুলনায় এবারে সামনের বছরটাতে আপনার অত রাজস্ব আনতে পারবেন না, রাজস্ব আদায়ের ক্ষেত্রগুলি সংকুচিত হয়ে গেছে, রপ্তানি হ্রাস পাইছে, উৎপাদন হ্রাস পাইছে, আমদানি হ্রাস পাইছে, ডলারের দাম বেশি, তাই কারণে জিনিসপত্রের দাম বেশি। তাহলে আপনি গত বছর যে ট্যাক্স দিচ্ছে যে আয়ে, সেই আয়টা সেবার চলতে পারে না, তারপর যদি তাকে বাড়তি ট্যাক্স দিতে হয় তাহলে তাকে তো না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। অর্থাৎ সেটা সেনার আত্মীয় স্বজন আর এই ঘুষখোর দুর্নীতিবাজ চাকরিজীবী লুটেরা বাঁচুক আর সব মরে যান, তাদের কিছু যায় আসে না, তাদের কিছু যায় আসে না। বাজেটটা পুঙ্খানুপুঙ্খ পড়লাম, বহু সকলের মতামত দেখলাম, আমি বাজেটের মধ্যে একটা জায়গা দেখলাম না এই অসহায় কর্মহীন মানুষগুলি তাদের জীবন কিভাবে বাড়বে। আর আপনার ট্যাক্স বাড়ানো মানেই তো জিনিসপত্রের দাম বাড়ানো, এতে তো অটো বাড়বে, সাধারণ খান্ডা আছে না, যদি 2 টাকা তেলের দাম বাড়ে ওখানে ট্রাকের দ্বারা 5,000 টাকা বাড়ায় দেয়, এখানে 10,000টা থাকে তখন ওই রকম 2,000 টাকা, তাহলে আপনার ট্রান্সপোর্টের ব্যয় দেবেন না জিনিসপত্র আনতে। খুলনাতে তরমুজ কিনে 100 টাকায় ঢাকায় এনে বিক্রি করে 1100 টাকা, এই মাঝখানে চান্দা চান্দা, ওটা ওই যে শেখ মুজিবের সোনার ছেলেদের এটা পাওনা, তাদেরকে দিতে হয়। হুজুর গদিয়া যদি আপনি দোয়া পড়ান তাহলে নজানো দেবেন না, এখন এইরকম হুজুর রাস্তায় রাস্তায় শেখ হাসিনা রাখছে, তাকে নজরানা না দিলে আপনি রাস্তা পার হইতে পারবেন। এইভাবে দুর্নীতি বলতেও লজ্জা লাগে, শুনতেও লজ্জা লাগে, কিন্তু আলটিমেটলি দেশটা কোথায় যাবে, দেশের কি অবস্থা হবে, সেই কথাটা তো আপনাদের ভাবনার দরকার। তো সুতরাং মুক্তি চাই কেন বলি, আমরা বলি না কেন, আমাদের নেতাদেরকে মুক্ত করব। এই আটকটা এক ধরনের বাণিজ্য, এই বাণিজ্যটা অর্থাৎ একজনকে ধরতে পারলে কিছু পাওয়া যায়, প্রথম বাড়ির লোকে দেখা করতে দিব তার জন্য একটা খাতে খাতা তো দিতে হবে, বাইরে থেকে খাবার আইনা দিব ওইটা এলাও করতে গেলে আর একটা খাত, শক্ত মামলা দিব না এটার জন্য একটা খাত, আবার কোর্টে যে হাজির করব রিমাইন্ড আনবো না তার জন্য আর একটা খাত, এরকম 20-25 রকমের খাত আছে, প্রত্যেক খাতে খাতে আপনাকে টাকা দিতে হবে। এটা পুলিশ প্রশাসনটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা জনগণের নিরাপত্তার জন্য না, যারা চোর করে খুন করে তাদেরকে রক্ষার জন্য এই বাহিনীটাকে এখন সরকার ব্যবহার করছে, যদিও তাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, কারণ জনগণের নিরাপত্তা দিতে গেলে তাদের নিজেদের নিরাপত্তা থাকে না, নিরাপত্তা মানে তাদের চাকরি থাকে না, সে কারণ তাকে তো ছেলে মেয়ে আছে, খালি আমাকে ছেলে মেয়ে নাই, এরা হাওয়া খেয়ে বাঁচবো। আমাদের ধরলে জিজ্ঞেস করলে বলে কি করুন স্যার, চাকরি তো থাকে না, না হইলে অর্থাৎ আমরা জেলে দেবো তাকে চাকরি বাঁচানোর জন্য, তা নাহলে তাকে ছেলে মেয়েরা কি কষ্ট পাইব, এই যে অবস্থা এটা আইনে পরিণত হয়েছে। এখন সবকিছুতেই ভেজাল, যে দেশের সরকার ভেজাল থাকে সেখানে প্রশাসন তো আর নির্ভেজাল হয় না, যে দেশে আইনের শাসন নাই সেখানে আমি বিচার চাইব কার কাছে, যে দেশে বিচারপতিরাই স্বাধীন না, কারণ সরকারের বিরুদ্ধে রায় গেলে বিচারপতিরা বদলি হয় না, শুধু দেশত্যাগ করতে হয়, এমন ঘটনা অনেক আছে। প্রধান বিচারপতি এস কে সিনহা খুব জোর বোধায় কয়েক তাপস কয়েক কিভাবে বাইর করছে জানেন না, তারপরে বর্তমান বিচারপতিরা তাপসকে লাল সালাম দেয়, ডাকতে সাহস করে না, দেশের বিচারপতিরা ভয় পায় বিচার করতে, সে দেশে এত বিচার পাবেন কার কাছে, খুন চুর ডাকাত অহরেই তো বল পায় পায় না, আবার কত খনি পালায়ও যায়,
হাজত খানে এসে পালায় কি হয়, কিভাবে পালায়, এটা তোমাদের জানা দরকার। সুতরাং আজকে বাংলাদেশটা কোন একটা সুষ্ঠু রাষ্ট্র হিসাবে গণ্য হয় না। দেশে বিদেশে আমাদের নানা ধরনের তিরস্কার আসে। আজকে আমেরিকা বা কোনো দেশ, আমার কোনো দেশের প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন সেনশন দেয়, সেটা আমাদের তো আনন্দ হওয়ার কিছু নাই, আমাদের লজ্জার কথা।